সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে বাজেট ও আয়সহ চিত্রনায়িকা সোহানা সেরা দশ ব্যবসা সফল সিনেমা। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা সোহানা সেরা দশ ব্যবসা সফল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বাজেট, আয়, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে ক্যারাটি মাস্টার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 31 ডিসেম্বর 1993 সালে। আজহারুল ইসলাম খান পরিচালিত ক্যারাটি মাস্টার সিনেমাতে অভিনয় করেছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, রঞ্জিতা, ডেনিস ইরাক, সোহানা, মিজু আহমেদ, রাজীব সোহার অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 20 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে আতঙ্ক সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 29 এপ্রিল 1994 সালে। এম এম সরকার পরিচালিত আতঙ্ক সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, চম্পা, সোহেল চৌধুরী, সোহানা, পরিণ মিত্র, নাসির খান, মহিন ফরিদি সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 30 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে শেষ খেলা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 এপ্রিল 1995 সালে। নূর হোসেন বলাই পরিচালিত শেষ খেলা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আকাশ, সোহান, আরিফুল হক, শর্মিলা আহমেদ, রোশন জামিল, ব্ল্যাক আনোয়ার, আফজাল শরীফ, আহমেদ শরীফ, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 40 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে স্বপ্নের নায়ক সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 4 জুলাই 1997 সালে। নাসির খান পরিচালিত স্বপ্নের নায়ক সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আমিন খান, সোহানা, নাসির খান, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে ঘেরাও সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 2 আগস্ট 1991 সালে। মাসুদ পারভেজ ওরফে নায়ক সোহেল রানা পরিচালিত ঘেরাও সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, ডেনিস ইরাক, সোহানা, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 50 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 80 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে গরিবের সংসার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 23 আগস্ট 1996 সালে। দেলোয়ার জাহান, জন্টু পরিচালিত গরিবের সংসার সিনেমাতে অভিনয় করেছেন শাহবানা জোশী, মরুণা বিশ্বাস, বাপ্পারা, সোহানা, শাহিন আলম, ডেনিস ইরাক সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 90 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে অজানা শত্রু সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 31 মে 1996 সালে। এম এম সরকার পরিচালিত অজানা শত্রু সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, শাহিন আলম, সোহানা, সাবিয়া, দিলদার, নাসরি, আনোয়ার আর সিরাজুল ইসলাম, আমি সিয়াজি, নাসির খান, মহিন ফরিদি সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে সতর্ক শয়তান সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 মে 1993 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সতর্ক শয়তান সিনেমাতে অভিনয় করেছেন উজ্জ্বল, সোহানা, রুবেল, লিমা, মায়া, জারিকা, আনিস, কবির কা, আব্দুল আল মামুন, মনভরদি সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে সন্তান সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 17 এপ্রিল 1991 সালে ঈদুল ফিতরে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্তান সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, রুবেল, শহীদুল ইসলাম খোকন, মিশেলা, সোহানা, রানি, জাম্বু, খলিল, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি 80 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। সোহানার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে উত্থান পতন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 8 মে 1992 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত উত্থান পতন সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, মিশেলা, শহীদুল ইসলাম খোকন, সোহানা, সাবিয়া, জাম্বু, ইলিয়াস কুবরা, ওমান ফরিদি সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।